সুব্রতজি, সবার আগে বলবো দারুণ স্বস্তির আবহাওয়া, সুন্দর আবহাওয়া, পুজো দেখার জন্য মনোরম। আর আমি ক্যামেরা পার্সন পার্থপালকে বলবো পুজো দেখাক, আমি এখানকার দর্শকদেরকে সমস্তটা জানাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুরুক্ষেত্রের যেখানে বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন, সেই রকম একটা থিম, সেই থিমের মাঝখানে। অর্থাৎ এখানেই অর্জুন জানতে পেরেছিলেন যে যা আছে এই পৃথিবীতে, যা ছিল সবটাই ভগবান বিষ্ণুর কাছে সমর্পিত। এখানেই শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে। আর এই মণ্ডপে স্বাভাবিকভাবেই লোকজনের ভিড় হচ্ছে, এই মণ্ডপ অংশ পেরিয়ে গিয়েই কিন্তু পরবর্তী যে মণ্ডপ সেই মণ্ডপ, এবং সেখানেই কিন্তু দুর্গা প্রতিমার দর্শন সবাই করতে পারবে। আমি এর আগেও একবার বলছিলাম, গঙ্গারামপুর জায়গাটা ছোট্ট একটা জায়গা, সেই ছোট জায়গায় বেশ ভালো ভালো পুজো দীর্ঘদিন থেকে হয়। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের প্রচুর বাসিন্দা এখানে ঠাকুর দেখতে আসেন, দর্শন করতে আসেন, কারণ সুন্দর সুন্দর প্রতিমা, সুন্দর সুন্দর মণ্ডপ প্রতি বছর এখানকার ফুটবল ক্লাব আরও অন্যান্য ক্লাবগুলো তারা কিন্তু দর্শকদের প্রস্তুত করে দেন। যেমন প্রতিমা এখন এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন, দেখো সাদা শ্বেত শুভ্র কোন একটা থিমের উপর তারা করেছেন। নিচে দেখা যাচ্ছে যে অমৃতের সন্ধানে যে একটা সমুদ্র তার চিহ্ন, একদম ভগবানন্দ সেই ছবি আমরা দেখছি। তুমি ছবি দেখাতে থাকো ভগবানন্দ, ছবি দেখাতে থাকো। আমরা আমরা ছবি দেখতে আমরা একটু সোমার কাছে যাব। সোমা রয়েছে অযোধ্যা নগরে, সেখানকার কি ভাবনা চিন্তা একটু সোমার কাছ থেকে জেনে নিই। সোমা, দেখো প্রথমে তোমাকে এবং যে চব্বিশ ঘন্টা সমস্ত দর্শককে জানাই শুভ নবমী। এবং তুমি ঠিক যেমনটা বলছিলে, নবমী নিশি, এবং এই নিশিকে তারা প্রত্যেকেই ধরে রাখতে চায়, চেটে পুটে এই শেষ সময়টুকু তারা উপলব্ধি করতে চান। এবং এই মুহূর্তে আমি রয়েছি অযোধ্যানগর পুজো কমিটিতে, এবং সেখানে এবারের ভাবনা হচ্ছে দুবাইয়ের হিন্দু মন্দির। এবং তোমাকে আমি একবার ভিড়টা জাস্ট দেখাতে চাইব। এবং দুপুর থেকে ঠিক এমনই কিন্তু লম্বা লাইন, যতদূর তোমার চোখ যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, একেবারে লম্বা লাইন দিয়ে প্রত্যেকে আসছেন। এবং পুজো কমিটির লোকেরা তারা মাঝখানে একটা জায়গা করেছেন যেখানে কিছু মানুষকে অন্তত আটকানোর চেষ্টা করছেন, তার কারণ মণ্ডপে এত মানুষ একসঙ্গে ঢুকলে কিন্তু বড় সড় দুর্ঘটনাও ঘটতে পারে। একেবারে লম্বা লাইন তুমি দেখতে পাচ্ছ, সাধারণ মানুষ ঠিক এভাবেই কিন্তু আসছেন। এবং তারা কি দেখতে আসছেন? তারা আসছেন দুবাইয়ের হিন্দু মন্দির। আমি তোমাকে একটু ভেতরটা দেখানোর চেষ্টা করব। মণ্ডপের বাইরেটাও যেমন সুসজ্জিত রয়েছে, একই সঙ্গে কিন্তু মণ্ডপের ভেতরেও একেবারে চিন্ময়ী দুর্গা, খুব সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে মায়ের। একই সঙ্গে মণ্ডপ সজ্জাও রয়েছে, সুন্দর নিখুঁত কারুকার্য রয়েছে। এলাকার সমস্ত মানুষজন, বিভিন্ন এলাকা থেকে তারা আসছেন। একটু কথা বলবো, একটু বলুন কোথা থেকে এসেছেন? আমরা সয়দাবাদ থেকে এসেছি। সয়দাবাদ থেকে কটা ঠাকুর দেখা হলো? আর গুনিনি, কাল থেকে কদিন ধরেই দেখছি। আজকে ভিড় কেমন? কতক্ষণ দাঁড়িয়েছিলেন? না, এখানে বেশিক্ষণ, এক ঘন্টা দাঁড়িয়েছিলেন। কটা কি কি প্ল্যান রয়েছে আর? দেখি আবার এদিক ওদিক গোড়া বাজার, এদিক ওদিক যদি যেতে পারি সুবিধা হবে। লাইনে তো সমস্ত জায়গাতেই রয়েছে লাইন। একটু কথা বলবো, কতগুলো ঠাকুর দেখা হলো? দেখলাম তিন চারটে দেখেছি। কতক্ষণ দাঁড়াতে হলো? তারপর রাত বাড়লে কিন্তু সেই অপেক্ষার প্রহর আরো একটু লম্বা চড়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।